आज आम्रा एक क्लासे विभिन्न प्रकार प्रबल प्राचीर सम्पर्के जानबो। ठीक आछे, उच्च माध्यमिके एकटा प्रश्न होते पारे जे प्रबल प्राचीरेर श्रेणी विभाग आलोचना करो, अथवा प्रत्येकटा प्रबल प्राचीर आलादा आलादा करेओ प्रश्न होते पारे। ठीक आछे, तो शुरूते तुम्हरा एकटा भिडियो देखे नाओ जे प्रबल की प्रबल प्राचीर की, एकटा भिडियो देखे नाओ। এই হচ্ছে দেখো মৃত প্রবাল কীট, ঠিক আছে, আর এই হচ্ছে দেখো জীবন্ত প্রবাল কীট। সমুদ্রের তলদেশে এরা গাছের মতো বিভিন্ন রং বেরঙের হয়, ঠিক আছে। আবার অনেক সময় হয় কি বলতো, সমুদ্রের তলে এরা দেখো ফরেস্টের মতো অবস্থান করে, এই জন্য ওদেরকে সামুদ্রিক রেইন ফরেস্ট বলে, ঠিক আছে। এবার প্রবালগুলো যখন মারা যায় তাদের দেহাবশেষ জমে এরকম স্তূপের মতো তৈরি হয়, ঠিক আছে। আর এই দেহাবশেষ এরকম জমতে জমতে অনেক সময় এরকম দেখো প্রাচীর তৈরি হয়, এগুলোকে বলা হয় প্রাচীর, প্রবাল প্রাচীর। যেমন অস্ট্রেলিয়ার গ্রেট বেরিয়ার রিফ পৃথিবীর বিখ্যাত প্রবাল প্রাচীর। এর আগে আমি প্রবাল প্রাচীর কি এবং প্রবাল প্রাচীর গড়ে ওঠার অনুকূল পরিবেশ কি, এই নিয়ে একটি ক্লাস করেছি। ওকে, যদি ওই ক্লাসটি দেখে থাকো তাহলে এই আজকের ক্লাসটি বুঝতে খুব সহজ হবে, আর যদি না দেখে থাকো তাহলে আমার ডেসক্রিপশন বক্সের লিঙ্ক পেয়ে যাবে, ওখান থেকে আগে দেখে নাও। তো এবার চলো আজকের উত্তর শুরু করি, ঠিক আছে। দেখো কীরকম উৎপত্তির ধরন, প্রকৃতি ও আকৃতি অনুযায়ী প্রবাল প্রাচীরকে প্রধান তিন ভাগে ভাগ করা যায়, ঠিক আছে। এবার এই ভাগ তিনটা কী কী দেখো, এক এক করে আমরা দেখে নিই ভাগ তিনটা কী কী। নাম্বার ওয়ান, প্রান্তদেশীয় প্রবাল প্রাচীর বা ফ্রিঞ্জিং রিফ। নাম্বার টু, প্রতিবন্ধক প্রবাল প্রাচীর বা বেরিয়ার রিফ। নাম্বার থ্রি, অ্যাটল। এবার এগুলো আবার প্রত্যেকটা আলাদা আলাদা করে আলোচনা করতে হবে, ঠিক আছে। তো প্রথমে আমরা শুরু করি কী দিয়ে বলতো, যে প্রান্তদেশীয় প্রবাল প্রাচীর বা ফ্রিঞ্জিং রিফ, ঠিক আছে। শুরুতেই দেখি যে প্রান্তদেশীয় প্রবাল প্রাচীর বা ফ্রিঞ্জিং রিফ কাকে বলে, তোমরা সংজ্ঞা আসলে কী লিখবে। যেসব প্রবাল প্রাচীর মহাদেশের উপকূলের বা বদ্বীপের চারপাশের মহীসোপানের অগভীর মঞ্চে সংকীর্ণ বলয়াকারে গঠিত হয় তাকে প্রান্তদেশীয় প্রবাল প্রাচীর বলে। এবার আমরা প্রান্তদেশীয় প্রবাল প্রাচীরের বৈশিষ্ট্য কী তা জানবো, ঠিক আছে। তো আগে তোমরা ছবিটা দেখে নাও, দেখো বোর্ডে ছবি দেখো, দেখো এই মনে করো মহাদেশের অংশ, এটা সমুদ্রের তীর, এটা সমুদ্র, ঠিক আছে। সমুদ্রের তীরে বা প্রান্তে এরকম এই এটা হচ্ছে প্রবাল প্রাচীর, তাই তো, অগভীর সমুদ্রে বা মহীসোপান অংশে এরকম প্রবাল প্রাচীর গঠিত হয়েছে, ঠিক আছে। তাহলে এই প্রবাল প্রাচীরটাই হচ্ছে কি, প্রান্তদেশীয় প্রবাল প্রাচীর, ঠিক আছে। এবার তোমরা হেডিং করবে বৈশিষ্ট্য, ঠিক আছে। এবার বৈশিষ্ট্যগুলো কী লিখবে, ঠিক আছে, আমি এক এক করে বলবো, তোমরা সঙ্গে সঙ্গে এটা লিখে নিবে, ঠিক আছে। নাম্বার ওয়ান দেখো যে এই প্রবাল প্রাচীরগুলো কী হয়, দেখো দেখো এই যে প্রবাল প্রাচীর দেখো, তাহলে এটা কি তীর বা তটভূমি, তাই তো। তার মানে দেখো এই প্রবাল প্রাচীর কী বলতো, তটভূমির সঙ্গে যুক্ত থাকে, ঠিক আছে। প্রবাল প্রাচীর কী বলছি, তটভূমির সঙ্গে যুক্ত থাকে, ওকে। এবং কী হয়, নিম্ন জোয়ারের সময় অনেক সময় কী বলতো, নিম্ন জোয়ারের সময় যে এই প্রান্তদেশীয় প্রবাল প্রাচীর কী বলতো, জলতলের উপরে ভূখণ্ডের মতো ভেসে উঠে, ওকে। তো এটা গেল কি এক নম্বর বৈশিষ্ট্য। এবার দু নম্বর বৈশিষ্ট্য কী দেখো, কীরকম দেখো, দেখো এই যে প্রবাল প্রাচীর বা প্রান্তদেশীয় প্রবাল প্রাচীর, মনে রাখবে এর স্থলভাগের দিকের, এটা স্থলভাগের দিক, ঠিক আছে, সমুদ্রের দিকের প্রান্ত কিছুটা উঁচু হয়। তোমরা এই ছবিতে লক্ষ্য করো, এটা প্রস্তচ্ছেদ আঁকলে পরে এই ছবি, ঠিক আছে। দেখো তাহলে স্থলভাগের দিকের উচ্চতা যতটা কি, সমুদ্রের দিকের কি প্রান্তভাগে উচ্চতা কি কিছুটা বেশি হয়, ওকে। আর দেখো ঢাল কী হয়, দেখো যে সমুদ্রের দিকে ঢাল একদম খাড়া হয়, ঠিক আছে। এই প্রবাল প্রাচীরের সমুদ্রের দিকের ঢাল খাড়া হয়, কিন্তু স্থলভাগের দিকের ঢাল মৃদু হয়। এখানে দেখো তাই যে স্থলভাগের দিকের এটা হচ্ছে ঢাল, এটা কি মৃদু ঢাল, কিন্তু সমুদ্রের দিকের ঢাল হচ্ছে খাড়া ঢাল, ওকে। তা এটা হচ্ছে কি দু নম্বর বৈশিষ্ট্য। তিন নম্বর বৈশিষ্ট্য লিখবে যে প্রবালের পাতলা স্তর দিয়ে প্রান্তদেশীয় প্রবাল প্রাচীর গঠিত হয়, ঠিক আছে। চার নম্বর বৈশিষ্ট্য লিখবে যে প্রান্তদেশীয় প্রবাল প্রাচীরের উপরিভাগ, ওকে, বন্ধুর বা এবড়ো খেবড়ো হয় বা অমসৃণ হয়। পাঁচ নম্বর বৈশিষ্ট্য লিখবে দেখো যে প্রান্তদেশীয় প্রবাল প্রাচীর ও উপকূলের মধ্যে অনেক সময় অগভীর লেগুন বা উপহ্রদের সৃষ্টি হয়। কীরকম দেখো, দেখো একটু আগে যেটা বলেছি যে সমুদ্রের দিকের অংশটা কি সামান্য উঁচু হয়, তাই তো, আর স্থলভাগের দিক কি নিচু হয়, ফলে কী দেখো এই উঁচু অংশ হওয়ার জন্য এখানে কী বলতো, সমুদ্রের জল আটকে কী বলতো অগভীর জলাশয় বা লেগুন তৈরি হয়। সব ক্ষেত্রে হয় যে তা না,
ঠিক আছে, কিছু কিছু ক্ষেত্রে এরকম লেগুন তৈরি হয়, ঠিক আছে। এই লেগুনগুলোকে বোট চ্যানেল বলে, ঠিক আছে। এই লেগুনগুলির জলের গভীরতা কি বলতো, 0.3 মিটার থেকে 1.5 মিটার পর্যন্ত হয়। 6 নম্বর বৈশিষ্ট্য কি লিখবে দেখো, কীরকম যে প্রান্তদেশ প্রবাল প্রাচীর মানে কি বলতো, নতুন নতুন প্রবালের জন্ম হবে, তাই তো, নতুন নতুন কলোনি তৈরি হবে, তার মানে কি প্রবাল প্রাচীর কি আয়তনে কি বাড়বে বা বৃদ্ধি পাবে। ওকে, তো এই প্রবাল প্রাচীরের বৃদ্ধি কি হয়, এই প্রান্তদেশীয় প্রবাল প্রাচীর কি বলতো, যে উপরের দিকে যত না বৃদ্ধি পায়, ঠিক আছে, যতটা না বৃদ্ধি পায়, দুই পাশে বৃদ্ধির হার তার চেয়ে বেশি বা দ্রুত গতিতে বৃদ্ধি পায়। এবার তোমরা এই প্রান্তদেশীয় প্রবাল প্রাচীরের ছবি এবং ভিডিওটা লক্ষ্য করো। সমুদ্রে প্রান্তদেশীয় প্রবাল প্রাচীর দেখতে অনেকটা এরকম হয়, দেখো। এবার 2 নম্বরটা দেখো কি আছে, প্রতিবন্ধক প্রবাল প্রাচীর বা বেরিয়ার রিফ, ঠিক আছে। আগে দেখে নাও যে বেরিয়ার রিফ কি, তারপরে কাকে বলে লিখবে, ঠিক আছে। কিরকম দেখো, তোমরা এই ছবিতে লক্ষ্য করো, দেখো এটা মনে করো সমুদ্রের তীর, ঠিক আছে, এটা সমুদ্রের অভ্যন্তর ভাগ, ঠিক আছে। তো সমুদ্রের তীর থেকে বেশ কিছুটা দূরে বা কোনো দ্বীপের থেকে বেশ কিছুটা দূরে, ঠিক আছে, উপকূলের সমান্তরালে, দেখো এইটা যে আছে এর সমান্তরালে, উপকূলের সমান্তরালে যদি প্রবালকিটের দেহাবশেষ জমা হয়ে প্রাচীর তৈরি হয়, তখন সেই প্রবাল প্রাচীরটাই হচ্ছে কি বলতো, প্রতিবন্ধক প্রবাল প্রাচীর। ওকে, আরেকটা বিষয় মনে রাখবে, যেহেতু কি বলতো, এই প্রতিবন্ধক প্রবাল প্রাচীর সমুদ্র তীর থেকে বেশ কিছুটা দূরে আছে, ফলে মাঝখানে কি দেখো, এই কিছু জলাশয় বা উপহ্রদ অবস্থান করছে, থাকবে বা লেগুন থাকবে। তার মানে কি বলতো, যে এই প্রতিবন্ধক প্রবাল প্রাচীর সবসময় কি হবে, উপকূল থেকে কি দ্বারা বিচ্ছিন্ন থাকবে, এই লেগুন বা উপহ্রদ দ্বারা বিচ্ছিন্ন থাকবে, বোঝা গেল। এবার তোমরা প্রতিবন্ধক প্রবাল প্রাচীর কাকে বলে কি লিখবে দেখো, সমুদ্র উপকূল থেকে বেশ কিছুটা দূরে কিংবা কোনো দ্বীপ থেকে খানিকটা দূরে উপকূলের প্রায় সমান্তরালে প্রাচীরের ন্যায় যে প্রবালের সঞ্চয় গড়ে ওঠে, যা উপকূল থেকে উপহ্রদ বা লেগুন দ্বারা পৃথক থাকে, তাকে প্রতিবন্ধক প্রবাল প্রাচীর বা বেরিয়ার রিফ বলে। এবার তোমরা হেডিং করবে বৈশিষ্ট্য, মানে প্রতিবন্ধক প্রবাল প্রাচীরের বৈশিষ্ট্য, ঠিক আছে। দেখো বৈশিষ্ট্যগুলো কী আছে, আমি 1, 2, 3 করে বলছি, তোমরা সঙ্গে সঙ্গে লিখে নিতে পারো, ঠিক আছে। দেখো নাম্বার 1 বৈশিষ্ট্য কী, প্রতিবন্ধক প্রবাল প্রাচীর আর উপকূলের মাঝখানে, যেটা বলছিলাম, এই প্রতিবন্ধক প্রবাল প্রাচীর আর উপকূলের মাঝখানে কী থাকবে, একটা প্রশস্ত কী, প্রশস্ত ও গভীর, ওকে, লেগুন বা উপহ্রদ অবস্থান করবে, ঠিক আছে। তো এই লেগুন বা উপহ্রদের জলের গভীরতা কত বলতো, 40 থেকে 80 মিটার পর্যন্ত হয়, ওকে। তো এইটুকু লিখলেই হয়ে যাবে 1 নম্বর বৈশিষ্ট্য। এখানে একটা কথা বলে রাখি, যদি পার্থক্য বলি বলতো, যে প্রতিবন্ধক প্রবাল প্রাচীর আর প্রান্তদেশীয় প্রবাল প্রাচীর একটা পার্থক্য এখানে আছে, ওকে। কীরকম পার্থক্য, যে প্রতিবন্ধক প্রবাল প্রাচীরের ক্ষেত্রে মাঝখানে যে লেগুন তৈরি হয় তার কি গভীরতা বেশি, কত, 40 থেকে 80 মিটার, আর প্রান্তদেশীয় প্রবাল প্রাচীরের ক্ষেত্রে যে লেগুন তৈরি হয় তার গভীরতা কত, সর্বোচ্চ কত, 1.5 মিটার, এবং সবসময় লেগুন তৈরি নাও হতে পারে। 2 নম্বর বৈশিষ্ট্য কী লিখবে দেখো, যে বেরিয়ার রিফ যে উপকূল থেকে বেশ কিছুটা দূরে, অনেকটা দূরে উপকূলের সমান্তরালে অবস্থান করে, ঠিক আছে। যেমন দেখো যে অস্ট্রেলিয়ার গ্রেট বেরিয়ার রিফ, পৃথিবীর বিখ্যাত প্রবাল প্রাচীর, ওকে, ওই গ্রেট বেরিয়ার রিফ কী বলতো, যে উপকূল থেকে 32 থেকে 48 কিলোমিটার দূরে অবস্থান করছে। 3 নম্বর বৈশিষ্ট্য লিখবে, যে বেরিয়ার রিফগুলি দীর্ঘ ও প্রশস্ত হয় এবং বিশাল এলাকা জুড়ে বিস্তৃত হয়, ওকে। যেমন দেখো যে অস্ট্রেলিয়ার গ্রেট বেরিয়ার রিফ কী বলতো, 150 কিলোমিটার চওড়া, ওকে, এবং 2000 কিলোমিটারের বেশি বিস্তৃত। 4 নম্বর বৈশিষ্ট্য কি লিখবে দেখো, যে এই বেরিয়ার রিফ কি বলতো, গভীর সমুদ্র থেকে উপরের দিকে উঠে আসে, ঠিক আছে। এখানেও কিন্তু সমুদ্রমুখী ঢালটা বেশি, ওকে, সমুদ্রের দিকে ঢাল বেশি, প্রায় কত বলতো, 40 ডিগ্রি সমুদ্রের দিকে ঢাল, ওকে। কিন্তু স্থলভাগের দিকে ঢাল কম, এই স্থলভাগের দিকে ঢাল কম, কত মাত্র বলতো, 15 থেকে 20 ডিগ্রি ঢাল দেখা যায়। এবার 6 নম্বর বৈশিষ্ট্য কি লিখবে দেখো, তার আগে বৈশিষ্ট্যটা বলার আগে দেখো এই ছবিটা একটু লক্ষ্য করো, দেখো মনে করো এটা কোনো দ্বীপ, ওকে। এবার এই দ্বীপকে ঘিরে এরকম বেরিয়ার রিফ তৈরি হয়েছে, ঠিক আছে, তাহলে উপর থেকে দেখলে এরকম মনে হবে কি, তাই কি না, এটা দ্বীপ, চারদিকে ঘিরে এরকম বেরিয়ার রিফ তৈরি হয়েছে, ঠিক আছে।
ঠিক আছে। এবার দেখো এই বেরিয়ার রিফগুলো কী হয় বলো তো, এই মাঝে মাঝে কী বলো তো বিচ্ছিন্ন থাকে, ওকে মাঝে মাঝে বিচ্ছিন্ন থাকে, ঠিক আছে। তাহলে মাঝখানের এই সমুদ্রের অংশটা কি লেগুন, তাই তো, আর বাইরেরটা কি উন্মুক্ত সমুদ্র। তাহলে এই বিচ্ছিন্ন অংশ দিয়ে কী বলো তো এই উপরত বা লেগুনের সঙ্গে বাইরের সমুদ্রের যোগাযোগ রক্ষিত হয়। ছবিতে দেখো এটা হচ্ছে বেরিয়ার রিফ, ঠিক আছে। আবার দেখো এই যে মাঝখানে হচ্ছে লেগুন, লেগুনের ওপারে হচ্ছে সমুদ্র। এবার তিন নম্বরটা দেখো যে অ্যাটল বা প্রবাল বলয়, ঠিক আছে। তো শুরুতেই তোমরা ছবিটা দেখে নাও, তাহলে বুঝতে সুবিধা হবে। ছবিতে দেখো যে বৃত্তাকার রিংয়ের মতো যে প্রাচীর তৈরি হয়ে আসে, এটাই হচ্ছে অ্যাটল বা প্রবাল বলয়, ঠিক আছে। তোমরা কী লিখবে এবার দেখো, যেসব প্রবাল প্রাচীর উপকূল থেকে বহু দূরে বৃত্তাকারে বলয়ের মতো গড়ে উঠে এবং মাঝে উপরত বা লেগুন অবস্থান করে তাকে প্রবাল বলয় বা অ্যাটল বলে। এবার হেডিং করবে বৈশিষ্ট্য, ঠিক আছে। আমি এক দুই তিন করে বৈশিষ্ট্যগুলো বলছি, তোমরা সঙ্গে সঙ্গে লিখে নিতে পারো, ঠিক আছে। নাম্বার ওয়ান বৈশিষ্ট্য কীরকম দেখো, বৈশিষ্ট্য হচ্ছে কি দেখো যে অ্যাটলগুলি কী বলো তো বৃত্তাকার বা এরকম ঘোড়ার খুরের মতো হয়, ওকে। এবং এই অ্যাটলগুলো কী বলো তো মাঝে মাঝে বিচ্ছিন্ন থাকে, ওকে। এই বিচ্ছিন্ন অংশগুলোকে চ্যানেল বলে, আর এই বিচ্ছিন্ন অংশ দিয়ে বা এই চ্যানেলগুলো দিয়ে বাইরে সমুদ্রের সঙ্গে যোগাযোগ রক্ষা করা যায়। এই হচ্ছে কী বলো তো এক নম্বর বৈশিষ্ট্য, ঠিক আছে। আর একটা কথা বলে নেই, তোমাদের কিন্তু বলা হয়নি, আমি যে ছবিগুলো আঁকছি এর আগে তোমাদের কিন্তু প্রত্যেকটা ছবি উত্তরের সঙ্গে আঁকতে হবে, ঠিক আছে। এবার এই ছবিটা লক্ষ্য করো, দেখো এই ছবিটা লক্ষ্য করো যে এখানে এই যে এটা কিন্তু অ্যাটল, আমরা দেখছি উপর থেকে অ্যাটল এরকম বৃত্তাকার, ওকে। কিন্তু অ্যাটলের যদি আমরা প্রস্তচ্ছেদ আঁকি তাহলে কিন্তু অ্যাটল এরকম হবে। এবার দু নম্বর বৈশিষ্ট্য কী লিখবে দেখো, যে অ্যাটলগুলো কী বলছে যে সমুদ্র থেকে কি উপকূল থেকে বহু দূরে অবস্থান করে, ওকে। অনেক ক্ষেত্রে সেগুলো কথা বলার তো একশো কিলোমিটারেরও বেশি দূরে অবস্থান করে। তিন নম্বর বৈশিষ্ট্য কী দেখো কীরকম, যে অ্যাটলগুলোর মাঝখানে কী বলো তো অ্যাটলের মাঝখানেটা কি লেগুন থাকবেই, তার মানে কি এই যে এই অগভীর সমুদ্র উপরত বা লেগুন থাকবে, তাই তো, বিস্তৃত একটা লেগুন থাকে, ঠিক আছে। এই লেগুনের জলের গভীরতা কত বলো তো 30 থেকে 50 মিটার পর্যন্ত হয়। চার নম্বর বৈশিষ্ট্য লিখবে যে এদের উৎপত্তি কী বলো তো যে আগ্নেয়গিরির নিমজ্জন অথবা সমুদ্রপৃষ্ঠের উত্থান ও অবনমনের সঙ্গে যুক্ত আছে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আজকে আমি এখানেই শেষ করছি, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে পরের ক্লাসে।